এখানে তুমি ভুল করছো রূপালী। আমি অলোককে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইনি, আমি চেয়েছিলাম তোমাকে অলোকের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না স্যার। তুমি বুদ্ধিমতী মেয়ে বলে আমার বিশ্বাস ছিল, ভেবেছিলাম তোমাকে কিছু বোঝাতে হবে না, তুমি নিজেই সব বুঝে নেবে। কিন্তু বুঝলে না বলে অলোককে কাজ নামে বাইরে পাঠিয়ে তোমাকে ডেকে পাঠালাম। আমার অফিসে এত মেয়ে থাকা সত্ত্বেও আমি তোমাকে বেছে আমার ঘরে আমার চোখের সামনে এনে বসালাম। ভেবেছিলাম আমার চোখের সামনে থেকে তুমি আমার চোখের ভাষা বুঝতে পারবে, বুঝতে পারবে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি। ভেবেছিলাম তুমি আমাকে ছুটে এসে বলবে, স্যার এই কাঁচের পার্টিশনটা ভেঙে ফেলা যায় না, পার্টিশন না ভেঙে তুমি আমার বুকটা ভেঙে চুরমার করে দিলে আর আমাকে বাধ্য করলে ব্যথা ভুলতে কয়েক মাসের জন্য কলকাতার বাইরে পালিয়ে যেতে। মিনতির 14 বছরের ভালোবাসা যে মাত্র 3 মাসের মধ্যে অস্বীকার করে তুমি তাকে বিশ্বাস করলে, অথচ আমি আমি কত আশা নিয়ে, আমি কোম্পানির মালিক তাই আমার বুক ফাটলেও মুখ ফুটে মনের কথাটা বলতে পারিনি। আমার বিশ্বাস ছিল মেয়েরা পুরুষের মন বুঝতে পারে, আর সেই আশা নিয়ে আমি বসেছিলাম কবে তুমি আমাকে তোমার নিজের করে কাছে টেনে নেবে। অবশ্য এখন এসব কথা বলে তোমাকে কোনো লাভ নেই, কারণ শুনেছি তুমি খুব শীঘ্রই অলোককে বিয়ে করছো। না স্যার, বিয়ে করার হলে তো কবেই আমি অলোককে বিয়ে করে ফেলতাম, ও তো রোজই একবার করে বিয়ের কথা বলে। দেখো রূপালী, তোমাকে ভালো লাগে বলেই কখনো বলবো না যে অলোককে ছেড়ে তুমি আমাকে বিয়ে করো। কি যে বলেন স্যার, কোথায় অলোক আর কোথায় আপনি, আমি আজই অলোককে বলবো। কি বলবে না বলবে সেটা তোমার ব্যাপার, আমি আজই আবার কলকাতা বাইরে যাব, ফিরে এসে যদি দেখি তুমি আমার কথা ভাবছো তাহলে না হয় একটা ভালো দিনক্ষণ দেখে। আপনি নিশ্চিন্তে যান স্যার, ফিরে এসে দেখবেন অলোকের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আজ অফিস থেকে বের বসে একবার ডাকুক না। রূপালি, আরে কি হলো, ওদিকে যাচ্ছ কোথায়? তুমি তো জানো আমার গাড়ি থাকে এইদিকে। তোমার গাড়ি ওদিকে আর আমার বাড়ি হাওড়ায়, আমি বাড়ি যাচ্ছি। রাহুলের পার্টিতে যাবে না? রাহুলের পার্টিতে কেন, তোমার সঙ্গে আমি আর কোথাও যাব না। কেন? আমি ভেবে দেখলাম ছোটবেলা থেকে মেলামেশা করার পরও তুমি যখন মিনতিকে ছাড়তে পেরেছো আমায় তো তুমি যখন তখন ছেড়ে দেবে।